গাছ চাপা পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির সেই প্রতিবাদে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে দত্তপুকুরের যশোর রোডে জেরে বেশ কিছুক্ষণ যান চলাচলের ব্যাহত হয় গাছ চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে যশোর রোড অবরোধ করলেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর চালতাবেড়িয়া এলাকায় জানা গেছে শনিবার ঝড়ে যশোর রোডের পাশে একটি গাছ ভেঙে পড়ে তিনজন বাসিন্দা গাছের তলায় চাপাও পড়েন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা সেখানে দেবাশিস শিল নামে এক ব্যক্তির মৃত্যু হয় প্রতিবাদে রবিবার সকালে যশোহর রোড অবরোধ করেন স্থানীয়রা তাদের দাবি অবিলম্বে রাস্তার পাশে গাছের শুকনো ডাল কাটতে হবে মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে হ্যাঁ গাছটা এমনি হাওয়াতেই পড়ে গেছে এমনি হ্যাঁ ঝড়ে ঝড়ে গাছটা পড়ে গেছে তো হচ্ছে ওই ওই ছেলেই সংসারের পুরো দায়িত্ব বাবা অকেছে। দিনের পর দিন অনেকেরই এরকম বা বলা রয়েছে সবারই দাবি যে গাছগুলো কাটা হোক গাছগুলো এরকম যে একটা ছেলে মারা গেছে আর যেন এরকম কোন ছেলে না মারা যায় আজকে ওর মাথার উপরে একটা বোন আছে সেই বোনটা ওই দেখভাল করত সেই জায়গালে চলে গেছে তার বাড়ির লোক যেন অসামাজিক একটা বিচার বা খরচার জন্য আমরা দাবি করছি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশ অবরোধকারীদের আশ্বস্ত করে অবরোধ তোলা হয়